আজকের ব্লগটা এই পুকুর পার থেকে শুরু করছি। আজকে পপি কিচেনে দারুণ একটা জমজমাটি ব্লগ হতে চলেছে, আপনারা দেখবেন। সকাল সকাল যাচ্ছি দেশি মুড়ো কিনতে, আমি আর দিদি। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকে একটু ধরন দিয়েছে, কিন্তু খুব ঠান্ডা। সোয়েটার ছাদর গা থেকে খোলাই যাচ্ছে না। এই টাকা নিলাম, এখন যাব দেশি মুড়ো আনতে, এসে রান্না করব। দেশি মুড়ুক না পোল্ট্রির মুড়ুক? দেশি দেশি। ও দেশি, আচ্ছা যাও। দেশি বলেই তো এত লোক বেরিয়েছি, পিছু পিছু বাবাও এসেছে। পোল্ট্রি হলে কেউ এত লোক, তুমি চলে আসো না, চলে বেদান। ওই যে পেছনে বাবা আর মা গল্প করতে করতে চলে এসছে, এই যে নন্টেদের ঘরের পাশেই এদের মুড়ুক আছে। এরা ডিম দেয়? না ডিম দুদিন দেয়া দেয়নি, দুদিন দেয়া দেয়নি। যাই, এবার ভালো করে রান্না কে করবে, মা করবে। আজকে চালের রুটি হবে আর দেশি মাংস কষা। আমার সকার কি খবর কি জানি? এরে সকার খোঁজ নিতে যাওনি? চপের জন্য পুর একদম রেডি করে রেখেই গেছে। আপনারা শুধু বলেন এদের ঘরে সবাই সবসময় দেখি খায় খায়। এখনো এক বিঘে জমি ধান কাটতে বাকি, আর বৃষ্টি হয়ে গেলে বাচ্চা ছাড়তে হবে তো ধান যাওয়া। ওটা তো ছাড়তেই হবে, আসে বেরো ছাড়তে হবে, ছাড়তে গেলে দম বেরিয়ে যাবে। এই কালকের বৃষ্টিতে যা হলো আর কি, পুরো মাঠে একদম জল ভর্তি হয়ে, সব চাষিদের অবস্থা খুবই খারাপ, তাই না? এই যে সকাল সকাল গরম গরম এক থালা চপ হয়ে গেল, চপ দিয়ে সবাই মিলে মুড়ি খাবো, কিন্তু আমি চপ খাবো না, আমি চপ খাবো না। তো সবাইকে দিই, খাওয়া দাওয়া হোক, তারপরে রান্না বান্না হবে। সকালে প্রতিদিনের মতো মুড়ি আমার প্রিয়। আজকে দোকান থেকে চপ নিয়ে আসেনি, পপি চপ বানিয়েছে, আলুর চপ, বাড়িতে চপ বানিয়েছে। চপ আর মুড়ি খেয়ে দিয়ে এবার আমাদের ভিডিও স্টার্ট হবে। একটা দেশি মুড়ুক কোথাতে নিয়ে এসছে পাড়া থেকে, সেটাই আজকে রান্না হবে। বাবা কাকিমা আবার নিয়েছিলেন, দাম 2000 টাকা। না 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 একটা দেশি মুড়ুক। আর কত লোক এসছে দেখুন, যেন পিকনিক হচ্ছে, মানে ওয়ান টাইপ অফ পিকনিক। শীতকালের জমি একটা পিকনিকের মতন হচ্ছে, ঘরেই দেশি মুরগের ঝোল আর ভাত। পপি বলেছে হাঁসের মতন করে রান্না করো, ঠিক আছে? হাঁসের মতো স্বাদ লাগবে তো, মনে বসি দাও মুড়ুটা কি করতে করতে গরম জল ঠান্ডা। বাবা কেমন সব ঝোল হয়ে দাঁড়িয়ে একটা মুড়ুক নিয়ে। হ্যালো, আজ একদম জমি খুব ভালো, আসাই কাটতে হবে। আজ হ্যাঁ চলো, মুড়ুকের সাইজটাও আছে ভালো। আজকে নতুন ছয়টা কিনে পড়ানো হলো, এই হাল।
ছিড়ে দিয়েছি চুপ করে দাঁড়া দাঁত দিয়ে ছিড়ে দিয়েছি দাঁড়া আরে জোরা না দিচ্ছি চপালে পালা আসবে না আসবে না কপি আর দিবেন চ রকি আমার ঘাড়ে একদম কোলে উঠে বসে দেখুন মাংস খাবে বলে বসে আছে মাংস কষা হয়নি এখন আজ দিদি মাংস কষতে দি দাঁড়া দাঁড়া আচ্ছা 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 ঠিক আছে বেটা ঠিক আছে ঠিক আছে সোয়েটারটাই পুরো একদম কালো ভর্তি করে দিল এই এটা কিছু খাবার নেই খাবার নেই তো কিছু গায়ে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেটা খাচ্ছে ও দেখেছেন আমার কাছ থেকে লাফি পালিয়ে গেল যে খাবার দেখছি ওরে বাবা কি করলো দেখো আমার শরীরটা পুরো একদম লোভে ভর্তি করে দিচ্ছি দৌড়ে পালালে হবে ডাকলে হয় এমন ঘেউ ঘেউ করে শিয়াল গুলো সব চুপ হয়ে যায় আর মাঠের ধারে ঘর তো প্রচুর শিয়াল এর ডাক পুরো রাস্তা পর্যন্ত ঝাঁঝাঁ করে শোনা যায় আমরা যেন ঘর কাঁপবে হ্যাঁ তোমাদের ঘরে শোনা যায় বন্ধু তো ব্লগে ফোনটা আসার আগেই দাদুর মাংস হাউসফুল তুমি শুধু এইটুকু বলো মাংসটা সেদ্ধ হয়েছে হ্যাঁ কি না মাংস সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ আপনারা অনেকেই বলেন দাদু মাছ ভাজা খেতে চায় কেন মাছ ভাজা দাও না দাদু মাংস খেতে চায় কেন দাও না সবকিছু ডিটেইলস দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় দাদুকে দেওয়া সঙ্গে সঙ্গে দাদু খেয়ে নেয় ক্যামেরা আসার আগে হ্যাঁ দাদুকে দেওয়া হয় কিন্তু সব দিন হয়তো ক্যামেরা করা হয় না কিন্তু দেওয়া হয় না এমন আপনারা ভাববেন না দাদুকে দেওয়া হয় যে মাটির হাঁড়িতে আজকে দেশি মাংস রান্না করছি এবার শুধু ঝোলটা ফুটার অপেক্ষায় ঝোলটা ফুটবে আর নামাবো তারপর গরম গরম ভাত দিয়ে কে খাবে আমরা সবাই খাবো আমি খাবো নি আমি খাবো পরে খাবো মাংস রান্না হয়ে গেছে এবার একে একে সবাই মিলে আসছে বাড়ির সবাই মিলে আজকে ছোটখাটো একটা পিকনিকের মতো হচ্ছে মাংস ভাত দিকে বাবা মা বসে পড়ছে এখানটায় কাকিমা বসবে আর এখানটায় দিদি বসবে অর্জুন তো স্কুলে গেছে অর্জুন নেই অর্জুনের জন্য তুলে রাখবো মাংস আর আপনাদের দাদা প্রচুর ব্যস্ত কাজে কাজও করছে তারপরে রকিকে স্নান করাবে বলে ছাদে উঠেছে ওর আসতে অনেক দেরি হবে বলছে তোমরা খেয়ে নাও তাই আজকে আমরা সবাই মিলে বসে পড়ছি কাকিমা তো মাংস খাবেনি ওই করে কাতলা মাছ মাছের তেল কাকিমা আলু মাখা যেটা সেই তেতোটা নিয়ে নাও বাড়িতে পিড়িং শাকের তেতো হয়েছিল সেটাও খাওয়া হবে আজকে দাদু দেখো দেশি মুরগির ঝোল নিবে আবার এত ভালো স্বাদ হয়েছে আলু দেব যাও বাবা মা তো মাংসের হাড়টাও ছাড়েনি চিবি চিবি খাচ্ছে মাংসের হাড়ি তো ভালো চালের রুটি হওয়ার কথা ছিল কিন্তু চাল গুঁড়ি শেষ হয়ে গেছে কবে কবে চাল গুঁড়ি শেষ হয়ে গেছে সেটাই দেখা হয়নি এখনো চাল গুঁড়ি করা হয়নি এবারে শিখে দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেল কবে নানা দেবে ননদ বলছে আমি যাব আর কই যাব ডেটটা এখন থেকে বলা যায় মাসিমা কেমন বলে দেখা বলে কবে তোমার ননদ দুপুরে মুরগির ঝোল ভাত খেলাম প্রচুর ভাত খেয়েছি ভাতটা খেয়ে দিয়ে একটু রোদের দিকে বেরোচ্ছি ভাই মা আর সব সেখানে এখন রোদ পোহাচ্ছে কি হচ্ছে কিনে ওই যে পেনাল্টি শট ভাই দে আমার মন্দির ফন্দির সব ভেঙে দিবে খুব হাসি এখানে কাদা তো এখনো কি খেলছিস এই যে আমাদের দাদু খাওয়া দাওয়া হলো ভালো আরো ছাটিয়ে খেলে খুব ভালো আর রোদ পড়ছে এখন নাকি রোদ পড়ছে হ্যাঁ আচ্ছা ওই যে ওখানে মা বসে আছে হ্যাঁ রোদ পড়ছে শীতকালে রোদ হ্যাঁ মিঠা লাগে আচ্যা হায় পায় পা ভেঙে যাবে তোর আস্তে যা আই দে গ্যাসের সিলিন্ডার তুলে নিয়ে চলে যাচ্ছে ঋষি দুপুরে আমাদের এই জায়গাটা কিন্তু খুব ভালো মনে লাগে হাওয়াও লাগছে আজকে হাওয়া হচ্ছে বলে হাওয়া লাগছে রোজ এত হাওয়া হয় এই লঙ্কা বাজার থেকে শুকনো লঙ্কা কিনতে হবে
পপি কিচেনে যা লঙ্কা লাগে আর কি, এই লঙ্কা কয় একদিনে শেষ হয়ে যাবে যা লঙ্কা খাই। আর আমাদের কাঁচা লঙ্কা গাছে যা লঙ্কা আছে আর কি, রান্না করে আমি শেষ করতে পারবো। কই দেখিতে বললে শীতকালে ভলিবল খেলতে তো দারুণ হবে, এই জায়গাটাও দারুণ মাটি দিয়ে আছে, মাটি দিয়ে আছে ভালো। এলাম তো বাগানে কিন্তু পাইনি কিছু খাওয়ার, রোজই ভাত খেয়ে একটু আর শুই না। শীতকালে শুতে ভালো লাগে না, শীতকালে শুয়ে পড়লে আর কি উঠলে কি ঠান্ডা লাগে, ওই করে দুপুরবেলা কোনোদিনও শুই না। পেয়ারা তুলবো বলে এলাম কিন্তু গাছে ভাই আছি আছি, পেয়েছি একটা পেয়ারা পেয়েছি 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 একবারে ডাসা ডাসা পেয়ারা, এটা খাবো, ঘরে যাই কেটে খাবো। কাপড়াঙা দেখুন কত হয়েছে, এই যে এখানে আছে এইটুকু গাছে যা কাপড়াঙা হয়েছে না, আমার সেরা কাপড়াঙা গাছটা কিনে কিন্তু আমরা ঠকিনি। এই আমার দিকে মার, আমার দিকে গোল বলছে, পা দিয়ে মারো বাবা, এই দে মার 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 মার, এই তাকে মারতে দে, আরে কেউ মারতে দেয়নি, পুরো মার মার, পা দিয়ে মারতে দে, ওই মার না আর হাত নাই পা মার 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 দাঁড়া এই যতটা পারা যায়। দাদু এখন ধান কাটা চলছে, দাদু ধান কাটতে গেছে, লোকে শোনা ও যাবে। দাদুর নাতির ঘরের পুতি এটা, আমার পুতির ঘরে কি হবে দাদু বলে, পুতির ঘরে দাদু বস হাম মা চা পেয়ারা খাবি, পেয়ারা বলছি তো রে আমরা গুলো তাহলে পেরে আনবি কেন, তুই কি পেরে দিবি, আমি তো চলে যাব সকাল করে, আজকে তো নেই অনেক বড় গাছ যে গাছ করতে পারবে অনেক গাছ শক্ত, আমরা কি শক্ত তুললি কেন, নেক্সট তারপরে ওই যে ওই পাড়া যাচ্ছি দেশি ডিম পাই কিনা, দেশি ডিম খেতে হবে তো, আর আর এই যে মাঠে এত ধান তোলা হচ্ছে কত অনেকেই এসছে, একটু গল্পও হবে, বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছি আর কি মাঠের দিকে, বলো ঘোরাও হবে গল্প হবে সবই হবে। এটা কে তোমার নাকি মা লক্ষ্মী, এত সুন্দর ধান দিয়ে আমার মায়েদেরও ধান ছাকতে হচ্ছে, তোর মা ধান তুলতে যে একটু হাতাবাদি কাজ না ফোন দেখতেছে, তোর নাম কি রে, লজ্জা পেয়ে গেছে বেচারি লজ্জা পেয়ে গেছে, তোমার ভিডিও দেখি ফটো তুলবে দেখো না এই পালং খেতে ভালো লাগবে, হামলা করবো চলো, হ্যাঁ হামলা করবো, আর এই যে ভিডিও দেখবে অন্য কেউ যদি তুলে নিয়ে যায় আমাদেরই নাম হবে, বলবো পপি কিচেন ঘুরতে এসেছিল দেখে ওরাই তুলে নিয়ে বালিয়েছে, আমি তো তোমার কতগুলো ডিম আছে, কি সুন্দর ছোট্ট বাচ্চা, দারুণ লাগছে, নিয়ে যাও একটা, একটু হাম নিয়ে যাবো আমি, নিয়ে গেলাম মা খাওয়া দিবে, একটু হাম্পি খাও, হেভি লাগছে, একটু হাম্পি খাও, দেখো পুরোটা কালো মাথায় চাঁদ, আর দেখো ভালো লাগেনি, আর তাকাও তো চাঁদের মতো কোলে, তো দেখো চুপ করে আছে, গরম লাগছে, গরম লাগছে,
বলে কি সুন্দর আমাকে পপি কিচেন কোলে নিয়েছে। ও এই একটাই হয়েছে, পপি কিচেন নিচে তার দিদি নিচে, এদের সব আছে, পায়রা পাখি ছাগল কি বাকি আছে কি মাত্র ছটা না সাতটা ডিম পেয়েছি। কাকিমা বলে কি পপি বলে কি আগে দিদি আর কাকিমা লেবে পড়বো, খালি মাছ মাছ খালি মাছ। ঘরে এলাম বেলা প্রায় ডুবু ডুবু, এই তো গেলাম এলাম শীতকালের বেলা, কোথা দিয়ে মানে সন্ধ্যে হয়ে গেল, দেখি ওরা সব কি করছে, ভাল লাগছে না, গলাটা ধরা ধরার মতো লাগছে, আমি একটু রেস্ট নেব। মাংস হবে রে, মাংস হবে, কখন বললো তখন বললো ধরে আমি মাংস হবে, মাংস তো দুপুরে হলো আবার মাংস, মাংস তো দুপুরে হলো আবার মাংস, এ দুপুর সকাল রাত্রি যখনই মন করবে দেশি মুরগ খেলে, সকালে দেশি খাইছে এবার পোলট্রি হবে, বিদেশি হবে। বিকেল গড়িয়ে তো সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে চা মুড়ি এসব খাওয়া হয়, আমিও এই যে মুড়ি নিয়ে বসেছি আর চা দিয়ে গেল মা, চা মুড়ি খেয়ে এবার আমাদের পপি কিচেনের ভ্লগের সব এডিটিং ফেডিং অনেক আছে, কাজ কাজ করতে হবে। আজকে ঘুমাতে ঘুমাতে প্রায় রাত 11টা 12টা বাজবে, প্রচুর কাজ সব পেন্ডিং হয়ে পড়ে আছে। এই শীতকালে বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করেন যে পপি দিয়ে হাঁসের মাংস রেসিপি দেখান, অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে হাঁসের মাংস রান্না হয় না, বাড়িতে সরস্বতী পুজো হয় বলে, মানে ছোটোবেলা থেকেই দেখে আসছি, আমার মাও কোনো দিন রান্না করেনি আমাদের বাড়িতে আর আমরাও কোনো দিন খাইও নি, তো সেই জন্য পপি কিচেনে হাঁসের মাংস রেসিপি আজকে আমাদের প্রায় 1100 মতন ভিডিও আপলোড হয়ে গেছে, হাঁসের মাংস রেসিপি কিন্তু আপনারা দেখতে পাবেন না, কোনোদিনই দেখতে পাবেন না, মানে ইন ফিউচারও দেখতে পাবেন না, সেই জন্য হাঁসের মাংসর মতো করে আমরা দেশি মুরগ রান্না করে খাই, তাছাড়া ওই তিতির পাখি কয়েকদিন রান্না করেছিলাম, তারপরে টাকি পাখি এগুলো হবে আমাদের, ধীরে ধীরে আসবে ভিডিও।